দাবি করেছিলাম বিচার বিভাগীয় তদন্ত করা হোক, সিটিং জজকে দিয়ে তদন্ত করা হোক, এরকম এসআইটি সিআইডির উপরে বিন্দুমাত্র আমাদের আস্থা নাই, ভরসা নাই। কারণ বাংলার মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে আগে কেস কী হবে, অনিচ্ছাকৃত খুন আগেই বলে দিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী এখন কোনো অপরাধের ঘটনা ঘটলে তার ধারাও বলে দিচ্ছে, অনিচ্ছাকৃত খুনের ধারাকে প্রয়োগ করতে হবে। তাহলে আর প্রশাসনের তদন্ত করারই বা দরকার কি, আইনি পরামর্শেরই বা দরকার কি? কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলে দিচ্ছে অনিচ্ছাকৃত খুনের ধারা রুজু করো, 5000 বার করে কান ধরে উঠবস করো, শাস্তিও বলে দিচ্ছে। তাই এসআইটির উপরে বিন্দুমাত্র আস্থা নেই আমাদের। এই এসআইটি নারদা সারদা করেছিল, একটা টাকা উদ্ধার করতে পারেনি। অতএব এসআইটি সিআইডি নয়, সিটিং জজ, যারা হাইকোর্টের জজ হিসেবে বসে আছেন, প্রধান বিচারপতিকে অনুরোধ করব, মুখ্যমন্ত্রী অনুরোধ করুন যে তাঁদের নেতৃত্বে যেন তদন্ত হয়। কারণ এটা অনেক বড় মাপের একটা কেলেঙ্কারি বলে মনে করি, যেখানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তৃণমূলের এমপি, তৃণমূলের নেত্রী, সে অসুস্থ হয়ে যাচ্ছে। কলকাতার বুকে নাকের ডগায়, পুলিশের নাকের ডগায়, পুরসভার নাকের ডগায়, সে পুরসভার জয়েন্ট কমিশনার সেজে সে জালি ভ্যাকসিন দিচ্ছে। এ কোথায় যাব আমরা? মানুষের, সাধারণ মানুষের সরকারের ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে যাবে। একটা শ্রেণীর মানুষের মধ্যে এখনও ভ্যাকসিন নিতে দ্বিধা আছে, যাকে বলে ভ্যাকসিন হেজিটেন্সি, সেটা আছে। এই ধরনের ঘটনা ঘটলে এই ভ্যাকসিন হেজিটেন্সি আরও বাড়বে। তাই এসআইটি নয়, সিআইডি নয়, বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছি, আজও করছি। কলকাতার পুরসভার নাকের ডগায় দিনের বেলায় শয়ে শয়ে মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, টিকাকরণ হচ্ছে। গ্রামে গঞ্জে তো হচ্ছে না, মরুভূমিতে সাগরে হচ্ছে না, কলকাতার বুকে, রাজধানীর বুকে পুরসভার লোগো লাগানো হচ্ছে, বিশ্ব বাংলার লোগো লাগানো হচ্ছে, গাড়িতে নীল আলো জ্বলছে, ভিআইপি আলো জ্বলছে, কাউরির চোখে পড়লো না? এটাকে বিশ্বাস হয়ে যে কাউরির চোখে পড়লো না, কেউ জানলো না। পুরমন্ত্রী তার সঙ্গে দেখা হলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোর করছে, কেউ চেনে না তাকে এখন, কেউ চিনেনি তাকে এখন। একটা এমপি তৃণমূল দলের, সে চলে যাচ্ছে ভুয়া ভ্যাকসিন নিতে, কেউ জানে না, কেউ বুঝল না? তা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করাই ভালো, প্রকৃত তথ্য উদ্ঘাটিত হোক। এরকম কত দেবাঞ্জন দেব আর দেবাঞ্জনী দেবী এ বাংলায় ঘুরে বেড়াচ্ছে আমরা জানি না। এই দেবাঞ্জন আর দেবাঞ্জনীদের অত্যাচারে এ বাংলা শেষ। এ বাংলায় চিটার বাটপার ঠকবাজের কোনো অভাব নেই, একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার হিম্মত যেন কেউ না করে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 5000 বার কান ধরে ডুবস করা নয়, দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার জন্য সিটিং জজকে দিয়ে, হাইকোর্টের জজকে দিয়ে তদন্ত করানো দরকার এই মুহূর্তেই আমি মনে করি।